নমস্কার বন্ধুরা, আরার ভিলেজকে নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেখুন, আমি চলে এসেছি একটা পোলট্রি মুরগি নিয়ে। তো এই মুরগিটাকে আমি কাটবো, আর কাটার জন্য এই দেখুন আমি একটা চপার কিনেছি। তো আমার অনেক দর্শক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে চপার দিয়ে মুরগি কাটার জন্য। তো আমার কাছে এতদিন এত টাকা ছিল না, তো আমি টাকা জোগাড় করে এই চপারটা কিনেছি। তো এই চপারটা দিয়ে আজ আমি মুরগি কাটবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অনেক দর্শক বন্ধুরা কিন্তু আমার মুরগি কাটা ভিডিও দেখে আমাকে অনেকে রাক্ষসী ডাইনি অনেক কিছুই কমেন্ট করেছেন। তো বন্ধুরা, আপনারা বলতেই পারেন, তো আমি আপনাদের জন্য এত কষ্ট করে রেসিপি তৈরি করি, প্লিজ আপনারা একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে আমাকে সহযোগিতা করুন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন মুরগিটা কেটে নিচ্ছি, আপনারা সাথে থাকুন। এই দেখুন মুরগির গলাটা আমি এক কোপে এটা কেটে নিয়েছি। তো মুরগিটা এখন আমি পরিষ্কার করে নেব। এখনো হয়নি, একটু ডুবিয়ে রাখতে হবে গরম জলে। দেখুন বন্ধুরা, মুরগিটা কাটতে গিয়ে নতুন চপারে আমার হাতটাও কেটে গেছে এখান থেকে। মুরগি কাটতে কিন্তু আমারও কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, আপনাদেরকে ভিডিও দেখাই আমি। বন্ধুরা দেখুন, মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি পিস করে নেব। হ্যাঁ বলো, আমরা
পুরোপুরি ভাবে কেটেনো হয়ে গেছে। দেখুন এতটা মাংস হচ্ছে। তো মুরগিটা ধুয়ে আমি একদম রান্নাঘরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি মাংস ধুয়ে নিয়ে একবারে উনুন পাড়ে চলে এসেছি, আর এই মাংসের উপরে আমি এখন দিয়ে দেব টক দই। তো টক দই দিয়ে আমি মাংস মেখে রাখবো 10 মিনিট মতো। তেল গরম হয়ে গেছে আর আলুগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। আলুর উপরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো। বন্ধুরা দেখুন আলু আমার ভেজানো হয়ে গেছে। তো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলে আমি আরেকটু দিয়ে দেবো সরিষার তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো, ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এই মশলাগুলো আমি 5 মিনিট মতো কষে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তো এগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সঙ্গে আমি লবণও দেব। তো লবণ দিয়ে নিলাম। তো আমি আরো 5 মিনিট মতো কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দেবো। এই শুকনো লঙ্কার গুঁড়ো,
তো বন্ধুরা এখন আমি এই ভেজে রাখা আলু দিয়ে মাংস কষিয়ে নেব 10 মিনিট মত। বন্ধুরা এই মাংস কিন্তু আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ভেজে রাখা ডিম। আগে সেদ্ধ করেছি, তারপরে কিন্তু ভেজেছি। বাই বাই বন্ধুরা।